চাচারা লালসার শিকার হলেন 7 বছরের এক শিশু। শিশুটি মাদারীপুর জেলার রাজুর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু আন এর ছাত্রী। পাশের ইউনুস ফকিরের ঘরের সামনে মেয়ের জুতা দেখতে পায় শিশুটির মা। ওই ঘরের মেয়েকে খুঁজতে গেলে মায়ের চোখে ধরা পড়ে অমানবিক ছবি। এই দেখে শিশুটির মা চেঁচামেচি করলে তাকে বিভিন্ন লোভ লালসা ও হুমকি দেয় ইউনুস ফকির। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল শিশুটির মাকে বিভিন্নভাবে হুমকি দেয়। শিশুটির মা শিশুটিকে নিয়ে পালিয়ে রাজুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাজুর থানা পুলিশ অভিযুক্ত চাচা ইউনুস ফকিরকে আটক করে। ইউনুস ফকির মাদারীপুর জেলার রাজুর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। ঠিক আছে, সে টাইমে আমাকে পায়াতে ধরে সে আমাকে টাকা ঢুকিয়ে দেখায়, টাকা আছে তো টাকা দেবা নে, মুখ বন্ধ কর, পরবর্তীতে এই হবে না। পরে আমি মানুষের কাছে আসতেছি, নিতে চাইছি, কেউ আমাকে বিষে দেয় না। এইরকম একটা ঘটনা যাতে সর্বোচ্চ সাজা হয় এটা আমরা আমাদের